আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিওয়ার্স বাংলাদেশ থেকে কর্মী নিবে গ্রীষ এ বিষয়ক একটি ভিডিও ভিসা ইনফরমেশনের ছিল যারা ভিডিওটি দেখেননি আমি আই বাটনে দিয়ে দিব আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন তো এই গ্রীষ নিয়ে বিশেষ একটি ভিডিও আপনাদের সাথে আর সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী নিতে গ্রীষের মন্ত্রালয়গুলো যে নতুন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে গত ভিডিও আমরা যারা দেখেছি তারা সবাই জানি যে গত নয় ফেব্রুয়ারি গ্রীসের সাথে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় স্মারক স্বাক্ষরের পর এই বিশে জুলাই গ্রীসের পার্লামেন্টে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অনুমোদন হয় অনুমোদন হওয়ার পরে এখন বাংলাদেশ থেকে গ্রীসে কর্মী যাওয়ার কোন পদ্ধতি চালু করলে কর্মীরা প্রতারিত হবে না সঠিকভাবে সুন্দরভাবে সকল সিস্টেমগুলো জেনে বুঝে যেতে পারবে এই নিয়ে বাংলাদেশের মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী ইমরান আহমেদ তিনি জানিয়েছেন যে যদি অনলাইন ভিত্তিক এটা করা হয় তাহলে কর্মীদের জন্য সুবিধা হবে কারণ কর্মীরা নিজেই সেখানে আবেদন করতে পারবে কি কি যোগ্যতা চেয়েছে কর্মীর যোগ্যতা সেখানে সাবমিট করবে যোগ্যতার সাথে মিলে গেলে গ্রিস থেকে বাংলাদেশ থেকে কর্মী নেবে এখন দুই দেশের মন্ত্রণালয় এবং গ্রীসের মন্ত্রণালয় থেকে এই কর্মী নেওয়ার পদ্ধতিটা তারা সিলেক্ট করছে যে তারা চাচ্ছে যে সুন্দর একটি পদ্ধতি হবে এবং সেখানে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবে গ্রীস পাশাপাশি গ্রীসে অবৈধ প্রায় পনেরো হাজার অভিবাসী রয়েছে সেই অবৈধ অভিবাসীদেরকেও গ্রীস সরকার এই যে বাংলাদেশ থেকে কর্মী নিবে এইটার সাথে অ্যাড করে তাদেরকে অবৈধদেরকে বৈধতা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে এখন গ্রীষে কর্মী যাবে কি কাজে আমরা গত ভিডিওতে বলেছি যে গ্রীষ্মে কর্মী যাবে এগ্রিকালচার ভিসায় বা কৃষিকাজের ভিসায় যাবে এবং সেখানে একজন কর্মী এক টানা নয় মাস কাজ করতে পারবে এবং বাকি তিন মাস সেই কর্মীর ছুটি বা সেই কর্মীকে দেশে চলে আসতে হবে একজন কর্মী পরপর এই নয় মাস করে কাজ করবে বাকি তিন মাস বাংলাদেশে থাকবে আবার গ্রীষ্মে যাবে এভাবে সর্বোচ্চ বার সেখানে যেতে পারবে বা পাঁচ বছর সেখানে গিয়ে কাজ করতে পারবে তো এটা সরাসরি যেহেতু জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটি চুক্তি আশা করছি এটা যেহেতু অনুমোদন হয়ে গেছে এটার সুফল বাংলাদেশের সাধারণ মানুষ উপভোগ করবে তো এইটা কিভাবে এখানে আবেদন করতে হবে কিভাবে আপনারা যাবেন সেইগুলো কিন্তু এখন নিশ্চিত হয়নি এইগুলো কনফার্ম হওয়ার সাথে সাথে ভিসা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে দিব তো আপডেট দেওয়ার আগ পর্যন্ত অবশ্যই কারোর সাথে যোগাযোগ করবেন না কারণ এটা যখনই ফাইনাল হয়ে যাবে যখনই কনফার্ম হয়ে যাবে ভিসা ইনফরমেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জানেন ভিসা ইনফরমেশন সবসময় পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা তথ্য প্রোভাইড করে যেখানে রয়েছে শতভাগ নির্ভুল তথ্য সেই তথ্যগুলো আপনারা পর্যালোচনা করে এবং সেগুলোর মাধ্যমে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারবেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম